2023 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস নার্সারি থ্রি প্লাস থেকে পঞ্চম শ্রেণী টেন প্লাস পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাক বাংলো, হুগলি। কাঁঠালি হাইস্কুল সংলগ্ন এলাকায় একটি পঞ্চায়েতের রাস্তা অবৈধভাবে কেটে দেওয়ার অভিযোগ জগবন্ধুদের বিরুদ্ধে। কাঁঠালি হাইস্কুল এইচএস যাওয়ার মেন পঞ্চায়েতি মোরাম রাস্তা। শুধু তাই নয়, কাঁঠালি গ্রামের একটা বৃহৎ অংশের মানুষ ওই রাস্তাতেই যাতায়াত করে। অভিযোগ, ওই রাস্তাটি জগবন্ধু দে নামে এক ব্যক্তি কেটে ফেলে। এর ফলে স্কুলে যাতায়াতে যেমন অসুবিধা হয়, তেমনি পথচারীরাও প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। এই ঘটনার জট কাটাতে এগিয়ে আসে গোঘাট গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েতের তত্ত্বাবধানে শুরু হয় মাপচোপের কাজ। মাপচোপ চলাকালীন জগবন্ধু দে বচসায় জড়িয়ে পড়ে উপস্থিত সকলের সঙ্গে। ওই ঘটনার খবর পেয়ে গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা সেন, পঞ্চায়েতের আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল হাজির হন। বচসা চরমে ওঠে। যখন কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না, তখন খবর যায় গোঘাট থানায়। গোঘাট থানার পুলিশ এসে ওই অভিযুক্তকে দিয়েই রাস্তাটি ঠিক করায়। অবশ্যই একাজে এলাকাবাসীও হাত লাগান। আজকের এই ঘটনা সম্পর্কে কি বলছেন গ্রামের মানুষজন ও পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, চলুন শুনে নেব বিস্তারিত। গোঘাটের কাঁঠালি থেকে সন্তোষ সন্ত্রার রিপোর্ট, সময়ের সংবাদ। রামকৃষ্ণ মেডিকেল হল থেকে থায়োকেয়ার কোম্পানির সমস্ত রকমের রক্ত, মলমূত্র, টিসিডিসি, এসআর, সুগার, থাইরয়েড সহ 110 রকমের পরীক্ষা অতি যত্ন সহকারে করছি খুব কম খরচে। ঠিকানা রামকৃষ্ণ মেডিকেল হল, কামারপুকুর, মল্লিক বাজার, ঘাটাল রোড, হুগলি। কি হয়েছে এখানে? এখানে এই পঞ্চায়েতের রাস্তা একটা কেটে দিয়েছে একজন, সেই নিয়ে আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে। রাস্তায় যাতায়াত করা যাচ্ছে না। এখানে স্কুল আছে সামনে, স্কুলের ছেলেরা যেতে পারছে না, বা আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা সাইকেল নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে অনেকবারই। একজন ব্যক্তিগতভাবে রাস্তাটা কেটে দিয়েছে এবং অযথা আমাদের মধ্যে গ্রামের লোকেদের যাতায়াতের অসুবিধা করছে। কে কে কাটলো রাস্তাটা? কে কাটলো? এটা কেটেছে কাঁঠালি জগবন্ধু দে। কেন কাটলো? কেন কাটলো? কেন কাটলো বলতে ও বলতে চাইছে এটা আমার রাস্তা, আমি আমার জায়গা, আমি কেটে নেবো রাস্তা। পঞ্চায়েতের রাস্তা ওই পক্ষে দিতে হয়। দীর্ঘ কতদিন ধরে এই রাস্তাটা আছে? কতদিন ধরে এই রাস্তাটা আছে? এই রাস্তাটা আমরা যতদিন জন্মেছি, আমার এখন বর্তমানে 37-38 বছর বয়স, আমরা ছোটবেলা থেকে দেখছি। হঠাৎ করে কেটে দিল রাস্তাটা? হ্যাঁ, গায়ের জোর দেখিয়ে লোকের উপরে অকথ্য ফালতু কথাবার্তা, অযথা উল্টো পাল্টা কথা বলে কেটে ফেলেছি। আপনার নাম? আমরা বললেও আমরা মানছি, ও মানছে না। মানছে না? আপনার নাম? আমার নাম সুমন দে, কাঁঠালিতে বাড়ি আমার। এটা কোথায়? কাঁঠালি, কাঁঠালি গ্রাম, কাঁঠালি আমার। ধন্যবাদ। রাস্তা তৈরি এবং এখানে একটি পুকুর ছিল, পুকুর পার দিয়ে রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিন ধরে চলছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বারে বারে বলা হয়েছে উভয় পক্ষ একজন করে আমিন রাখবে, পঞ্চায়েতের আমিন থাকবে, কিন্তু জগবন্ধু দে 1% সে নিজে আমিন রাখবেও না। সে রাস্তা কেটে দিয়ে একটা যেটা আরডিএফ থেকে রাস্তা হয়েছে, বরতলা থেকে ভায়া শৈলেশ্বর মন্দির হাই স্কুল হয়ে যেখানে আপনার মান্দারণ পঞ্চায়েত পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার 1% নিজের জায়গা বলে কেটে দিয়ে ইয়ে করে সেখানে দখল করছে। কিন্তু কথাটা হচ্ছে, আমরা বারে বারে বলেছি যে সুস্থ একটা মীমাংসায় আমরা সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে বলেছি যে আপনি আমিন রাখবেন, আপনার সীমানা দেখিয়ে দেবেন। ও আমিনও রাখবেন, রাস্তাও কেটে দেবে, জোর জবরদস্তি করে এই সরকারি প্রজেক্টটাও বন্ধ করতে চাচ্ছে। এখানে তো স্কুলের স্টুডেন্টরা তো প্রায় 1000-800 ছেলে মেয়ে যাতায়াত করে এটা দিয়ে। হ্যাঁ, স্কুলে স্কুলে ছেলেরা পড়ে যাচ্ছে, হ্যাঁ মানুষ এখানে পড়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একজন মানে কি বলবো, একটা অপ্রীতিকর ঘটনা। এই ঘটনা কাম্য নয়, আমরাও চাচ্ছি প্রশাসনের দ্বারস্থ, প্রশাসন দাঁড়িয়ে থেকে। তাহলে কি রাস্তাটা কি যেটা কেটে দিয়েছে এটা কি ঠিক হওয়ার পরিকল্পনা কি মনে করছেন? এটা তো যে রাস্তা তো ওর রাস্তা নয়, তো এই রাস্তাটা দুটো আমিন মিলে মেপে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই এই জায়গাটা সুদেব কুণ্ডুর জায়গা এবং সেই জায়গার উপর দিয়েই রাস্তা ছিল, সুদেব কুণ্ডুই রাস্তা দিয়েছে, রাস্তাটা উদ্যান। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? আকর্ষণীয় জব পেতে সমস্যা হচ্ছে স্পোকেন ইংলিশ না জানার জন্য? আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখাই।
আপনার প্রিয় শহরে মার্চ মাস থেকে শুরু হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাক বাংলো, হুগলি। আমাদের যোগাযোগ নম্বর 7076918661, এছাড়াও 8900688976।